মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মাহবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জুমআবার দিন, জিলকদ চাঁদের শেষ শুক্রবার, জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য শুক্রিয়া তার আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই সময়টা মুমিন মুসলমান হলোর লাগে জিলকদ জিলহজ মাস বড় আনন্দের মাস। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুমিন মুসলমানেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে দাওয়াত দিছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দান করছেন, যাদের অন্তরের মধ্যে বাসনা মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার, দুনিয়ার প্রথম গড় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার, হজ্জে মাবরুর আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিনে যাদেরকে তৌফিক দিছেন তারা দলে দলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড়ে যাইতে আসেন, জমায়েত হইতে আসেন। এমন একটা সময় আমরা জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আইছি, লক্ষ কোটি মুমিন মুসলমানেরা বাইতুল্লাহ শরীফে কান্নাকাটি অবস্থায় আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফি করতে আসুন। আমরা তাদের উসিলা নিয়ে মুনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়তো বা তাদের উসিলায় আল্লাহ আমরারে মাফ করে দিলে এইতে পারুন। এই মাস ত্যাগের মাস, এই মাস মুমিন মুসলমান হলের আনন্দের মাস, এই মাস দরজের মাস। এই মাসেই কুরবানি আদায় করতে হয়, এই মাসেই হজ্জে মাবরুর আদায় করতে হয়। হাজিরিন, বাইতুল্লাহ শরীফের ইতিহাস গত সপ্তাহে কইছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফের চতুর্থ আসমানে উঠাই নেন। এরপরে কিভাবে এই বাইতুল্লাহ শরীফ আবার আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর জমিন স্থাপন করাইলা, নজিরবিহীন ইতিহাস, মুমিন মুসলমান হলের আনন্দের ইতিহাস। আমরা যারা মিল্লাতে ইব্রাহিমের উপরে আছি, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মুসলমান হলোর লাগে আদি পিতা মানি, মুসলিম মিল্লাতের পিতা, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এই কাবা শরীফরে পুনরায় নির্মাণ করাইলা। এই কাবা শরীফ নির্মাণ করাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামরে অনেকগুলা পরীক্ষা করছেন, যেই পরীক্ষাত ইতিপূর্বে এমন কি এর পরেও কোনো নবী রাসূল হলরে আল্লাহ আর ফলাইছেন না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্লাবনের সময় বাইতুল্লাহ শরীফ আল্লাহর গন কাবা শরীফ চতুর্থ আসমানের মধ্যে উঠানি যায়। নবী প্লাবনের সময় জাহাজ নিয়ে যখন বাক্যস্থানের মধ্যে যান, বাইতুল্লাহ শরীফ তালাশ করেন কিন্তু খুঁজে পাইন না। অনুমান কইরাই বাইতুল্লাহ শরীফ রে তাইন তাওয়াফ করেন। নূহ নবীর পরে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, হুদ নবী ওই বাইতুল্লাহ শরীফ যাইয়া যখন বাইতুল্লাহ শরীফ পাইন না, অনুমান কইরা একটা জায়গারে তাওয়াফ করেন। হুদ নবীর পরে সালে নবী ও বাইতুল্লাহ শরীফ পাইন না, বাইতুল্লাহ শরীফ অনুমান কইরা তাওয়াফ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বন্যার 98 বছর পূর্বে নূহ নবীর একটা সন্তান পৃথিবীর জমিন আগমন করুন, যেই সন্তানের নাম হইল সাম। এই সামের আরেক সন্তানের নাম আরফাখশাজ, আরফাখশাজের সন্তানের নাম ফালাক,
পালাকের এক সন্তানের নাম শালাক, শালাকের এক সন্তানের নাম গাবের, গাবেরের এক সন্তানের নাম আরগু, আরগুর সন্তানের নাম শাহরুখ, শাহরুখের সন্তানের নাম নাখুর, নাখুরের সন্তানের নাম তারেক, আর তারেকের সন্তানের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বংশ পরম্পরায় নূহ নবীর আওলাদ সামের বংশধর দ্বারাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে আল্লাহ পৃথিবীর জমিন বাটাইন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিন আগমন করেন, আমাদের মতো স্বাভাবিক অবস্থায় ইব্রাহিম নবীর লালন পালন হয় নাই, একটা গুহার ভিতরে তার আম্মা জানে ইব্রাহিম নবীর লালন পালন করেন। ছয় বছর পর্যন্ত গুহার মধ্যে ইব্রাহিম নবী আসলা। ইব্রাহিম নবী যেদিন গুহা থেকে বারইলা, পালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি পালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম নবী বারইলা, ছোট্ট সন্তান যখন তাই দেখেন রাত্রি হইছে, রাত্রিবেলা পৃথিবীর আলো নিভে গেছে, অন্ধকারের জন্য হয়ে গেছে, তাই মনে করলা হয়তো বা এটা আমার রব হইতে পারে। সকালবেলা যখন আবার পৃথিবী আলোকিত হয়ে গেল, ইব্রাহিম নবী কইন এটা আমার রব হতে পারে না, যেটা পরিবর্তনশীল এটা আমার রব হয় না। কিছু সময় পরে দেখলা আকাশের মধ্যে ছাদ দেখা যায়, ইব্রাহিম নবী কইলা চন্দ্র দেখা মনে করলা হয়তো ভাই চন্দ্র আমার খুদা হইতো মারে। সকালবেলা চন্দ্র নাই, ইব্রাহিম নবী কইনে এটা আমার চন্দ্র হতে পারে, আমার এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। পরে যখন তাই সূর্য দেখুন, সূর্য দেখা মনে করেন এইটা অনেক বড় দেখা যায়, এইটাই আমার রব হইব। সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, ইব্রাহিম নবী কই না না, যে জিনিস উদিত আবার অস্ত যায় এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম নবী তখন আল্লাহর পরিচয় বান্না, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দরখাস্ত করুন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি ওই মহান সৃষ্টিকর্তার দিকে তাওয়াজ্জুইলাম, ওই সৃষ্টিকর্তার দিকে আমার চেহারা ফিরাইলাম, যিনি সমস্ত সৃষ্টি জগতের খালিক, যিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন, আসমান জমিন চন্দ্র সূর্যের মালিক যে আল্লাহ, এই আল্লাহর দিকে আমি তাওয়াজ্জুইলাম। আর অবশ্যই অবশ্যই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। ইব্রাহিম নবী তখন আল্লাহর পরিচয় পাইনা, কিন্তু আল্লাহরে খুঁজতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিলাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেন, ও ইব্রাহিম যদি তুমি আমারে পাইতে হয় তাইলে তুমি মুসলমান হয়ে যাও। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ কই ইব্রাহিম তুমি মুসলমান হও। ইব্রাহিম নবীর সাথে সাথে কইন আসলামতু লিরাব্বিল আলামিন, ও আল্লাহ তুমি কইলা আমি মুসলমান হও, আল্লাহ কি সাথে সাথে আমি মুসলমান হই গেলাম। ও মুসলমান হওয়ার পরে পরীক্ষা, তাইলে আগুনে জ্বলো, লম্বা কাহিনী, নমরুদে আগুন জ্বালাইল, আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে ফালানি হইল। নমরুদের আগুন থেকে যখন ইব্রাহিম নবী বাহির হইলা, প্রথম পরীক্ষা ইব্রাহিম নবীর জন্য, ইব্রাহিম নবী উত্তীর্ণ হইলা। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবীর মন একটুও দুর্বল হয় নাই। নমরুদের আগুন থেকে বাহির হওয়ার পরে ইব্রাহিম নবী দেশ ছাইরা রওনা দেন। পথিমধ্যে হযরতে সারার সাথে ইব্রাহিম নবী দেখুন যে একটা জায়গার মধ্যে অনেকগুলা সুন্দর সুন্দর যুবক লাইন ধরে আছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দরখাস্ত করেন, ওগো মালিক এই লাইনগুলা কিসের আমি জানি না, আপনি অনুমতি দিলে আমি একটু এই জায়গার মধ্যে অবস্থান করতাম চাই। আল্লাহ অনুমতি দেন, কিছু একটা মানুষ ইব্রাহিম নবী বানা মাথায় জিজ্ঞাসা করা হইল, ভাই এই জায়গার মধ্যে তো পুরুষের ডল কেনে? এই পুরুষটা জবাব দিল, ওগো আল্লাহর বান্দা তুমি কি জানো না, এই দেশের বাদশার একটা মেয়ে আছে, যেই মেয়ের নাম হইল হযরতে সারা। সারার ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে লেখুন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর জমিনও সব থেকে সুন্দরী রূপসী নারী
যদি খেউরে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইতা কইন তাইলে তিনি হলেন ইব্রাহিম নবীর প্রথম বিবি হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম নবীর কইলো এই সারাই বিবাহ করবা পাত্র নির্ধারণ করাইব সারার পছন্দের পাত্র নির্ধারণ করার জন্য এই জায়গার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজাবাদশার ছেলেরা লাইন ধরে আছে যেই পুত্রটারে যেই রাজপুত্ররে সারায় পছন্দ করবা ওর সাথেই সারার বিয়ে বিবাহ হইব কিছু সময় পরে হযরতে সারা তার সাথে কিছু রমণীয় গল নিয়া কিছু তালা নিয়া ফুলের মালা নিয়া আরো কিছু দামি দামি গহনা এইগুলা নিয়া রাজপ্রাসাদ থেকে বাহির হইল কিন্তু এই প্রাসাদ থেকে বাহির হওয়ার পরে তাই প্রত্যেকটা যুবকের চেহারার দিকে তাকাইন একটা যুবকরেও সারার পছন্দ হয় না তানের সঙ্গে জিজ্ঞাসা করে অগরানি তুমি রাজপ্রাসাদ বাদশার মেয়ে রাজরানী তুমি এত বাছাই করো এত সুন্দর সুন্দর যুবক হল লাইনে দাঁড়াই আছে কেন তুমি একটা যুবকরে পছন্দ করো না সারাই জানাই দিন তোমরা জানো না আমি একদিন নয় দুই দিন নয় একাধারে ছয় মাস পর্যন্ত আমি স্বপ্ন যুগে একটা যুবকরে দেখছি এই যুবকটারে যতক্ষণ পর্যন্ত আমি পাইতাম না ততক্ষণ পর্যন্ত আমি সারাই বিবাহ করতাম না স্বপ্ন যুগে যুবকরে দেখুন এই যুবকরে সারায় তালাশ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীর্ণ শীর্ণ অবস্থায় আগুন থেকে বাহির হইছেন 40 দিন আগুনের মধ্যে জ্বলার পরে এই আগুন থেকে বাহির হইয়া রওনা দিছেন জান্নাতি পোশাক হযরত ইব্রাহিম নবীর পরনের মধ্যে তাই একটা গাছের নিচে দাঁড়াই রইছেন হঠাৎ সারার চোখ গেছে এই গাছের দিকে তাকাই দেখে এই পুরুষটা আর কোনো পুরুষ নয় আমি এতদিন পর্যন্ত যেই পুরুষরে তালাশ করতে আসিলাম এতদিন পর্যন্ত স্বপ্ন যুগে যেই পুরুষের চেহারা আমার দেখা নিয়েছিল এটা তো ওই পুরুষ যেই পুরুষ গাছের নিচে বসে আছে হযরতে সারা এক মুহূর্ত দেরি করেন না সাথে সাথে দৌড়াই যাইয়া ফুলের মালাটা হযরতে ইব্রাহিম নবীর গলার মধ্যে পরাই দে ইব্রাহিম নবীর সাথে সারার বিবাহ লম্বা কাহিনী হযরতে সারা রে নিয়ে ইব্রাহিম নবী রওনা দেন দাওয়াতের কাজ শুরু করুন ইব্রাহিম নবীর একটা ভাতিজা ছিল ইব্রাহিম নবী অনেকদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দেন দুইজন মানুষে মাত্র তান দাওয়াত কবুল করেন একজন তান বিবি হজরতে সারা আর আরো জন হইলা তান ভাতিজা হজরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম লুত নবী হজরত ইব্রাহিম নবীর ভাতিজা ইব্রাহিম নবীর একজন ভাই আসলা যেই ভাইয়ের নাম হইল হারান মুসা নবীর ভাইয়ের নাম হারুন আর ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান এই হারানের একজন পুত্র যেই পুত্রের নাম হইল হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে লুত নবী ইব্রাহিম নবীর কালিমার দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ করেন দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে দুইজন মানুষে মাত্র ইব্রাহিম নবীর দাওয়াত কবুল করেন বিবি সারা আর হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী যখন দেখলা তার দাওয়াত কেউ কবুল করে না নমরুদের বয়ে কেউ দাওয়াত গ্রহণ করে না ইব্রাহিম নবী ফিলিস্তিন ছাড়িয়া শাম দেশের উদ্দেশ্যে রওনা করেন শাম দেশ যাইন সাথে সারা এবং লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশ যাওয়ার পথে মিশর যাওয়ার পরে তৎকালীন সময়ে মিশরের একটা জালিম বাদশাহ আছিল যেই বাদশাহর নাম হইল সিনান ইবনে ইলওয়ান এই জালিম বাদশাহ সুন্দর সুন্দর রমণীদেরকে নিয়া তাদের সাথে অপকর্মে লিপ্ত হইত মিশর যাওয়ার পরে যখন বাদশাহর কানে খবর গেল ওগো বাদশাহ এই মিশরের জমিন দিয়া দুইজন যুবক আর একজন সুন্দরী রূপসীদার এই মিশরের বাদশাহ সিনান ইবনে ইলওয়ান তার লোলুপ দৃষ্টি এই মেয়ের প্রতি পড়ে গেল হযরতে সারার ব্যাপারে নির্দেশ দিল যাও এই মেয়েটারে তুমি দইরা নিয়ে আসো তখন যখন এই বাদশার সেনাবাহিনী গেল ইব্রাহিম নবী সারারে কইলা বলে তুমি এক কাজ করবাই বাদশাহ যখন জিজ্ঞেস করবো তুমি খে তোমার পরিচয় যখন জিজ্ঞেস করবো আর আমি খে পরিচয় জিজ্ঞেস করলে তুমি কইবাই আমি তোমার ভাই তুমি আমার বোন সারা এখন গো স্বামী আপনি তো আমার স্বামী আমি কিভাবে ভাই বলবো ইব্রাহিম নবী কোন টেনশন নিও না আদম তোমারও বাপ আমারও বাপ এই দৃষ্টিকোণ থেকে আমরা ভাই বোন কারণ হইল তৎকালীন এই বাদশার একটা নিয়ম আছিল স্বামী লোকে থাকলে কোনো মহিলারে সার দিত না ভাই বোন সাথে থাকলে বা আত্মীয় স্বজন অন্য কেউ থাকলে অনেক সময় সার দিলেই তো কিন্তু স্বামী থাকলে এই মহিলার আর সার নাই ইব্রাহিম নবী যখন এই কথা শিখাই দিলা
সারারে নিয়ে যখন এই বাদশার দরবার হাজির করাইল, সিনার ইবনে ইলওয়ানে জিজ্ঞেস করে, মান আনতা ও মান হুয়া, তুমি কে এবং তোমার সাথে ইনি কে? সারা জবাব দেন, আনা উখতুহু ওয়া হুয়া আখি, আমি এলাম তার বোন আর উনি হলেন আমার ভাই। বাদশাহ দেখলে দেখলো সারা এত সুন্দরী, কয় ভাই বোনের পরিচয় দিয়ে কোনো লাভ হইত না, সারারে আমার অন্তর মহল নিয়ে যাও, ইব্রাহিম নবীর অন্য একটা প্রাসাদ অন্য একটা ঘরের মধ্যে কুটিরের মধ্যে পাঠাই দেয়। ইব্রাহিম নবী সারা থেকে দূরে যাইয়া আল্লাহর দরবারের মধ্যে, আল্লাহর দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর জন্য নামাজের মধ্যে দাঁড়াই যান। প্রত্যেক নবীরা সুনখলোর সুন্নত হইল, যখন কোনো মুসিবতের মধ্যে পড়তা তখন তারা নামাজের মধ্যে দাঁড়াই যেতা। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ান, দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ও মালিক, এই জালিম বাদশারা তো আমার বিবি সারারে সাইরাইছি, তুমি সারা আমার বিবিরে উদ্ধার করার মতো কেউ নাই, তুমি সারা আমার বিবির সহায় আর কেউ নাই, ওগো মালিক তুমি তো আমার বিবিরে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে জানাই দেন, ওগো ইব্রাহিম, আমি জানি তুমি স্বামী হিসাবে তোমার মনের মধ্যে একটু সন্দেহ আইতে পারে, এত সুন্দর রূপসী বিবি সারারে জালিম বাদশার দরবারে রাখাইছো, ইব্রাহিম তুমি সামনের দিকে তাকাও। ইব্রাহিম নবী সামনের দিকে তাকায়, তাকাইয়া দেখুন তার সামনে যে পর্দা ছিল, প্রাসাদের দেওয়াল, গাছ বৃক্ষ তরুলতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে সরাই দিছেন। ইব্রাহিম নবী তার জায়গার মধ্যে বইয়া সরাসরি তার বিবি হযরতে সারারে দেখতে পাররা। আল্লাহ এমন ব্যবস্থা কইরা দিন যে ইব্রাহিম নবী দূরই থেকেও সারারে দেখে লিখতে পারেন। যেইভাবে আবু জেহেলে জিজ্ঞাসা করছিল আল্লাহর রাসূল যে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বর্ণনা দেও, আল্লাহ রাব্বুল আলামিনে বাইতুল মুকাদ্দাস রে এমনভাবে আল্লাহর হাবিবের দরবারও ধরছিলা যে আল্লাহর হাবিবে দেখা দেখা এগুলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিছিলা। ইব্রাহিম নবী সারার দিকে তাকান, দূর থেকে তাকাই দেখুন এই জালিম বাদশাহ যখন সারারে ধরার লাগে হাত বাড়ায়, সাথে সাথে এই জালিম বাদশার হাত এবং পাও মাটির মধ্যে দাফন হয়ে যায়। আল্লাহর আযাব আইয়ো, এই জালিম বাদশাহ সারারে ডাক দিয়া কই, ওগো আল্লাহর বান্দি আমি মাফ চাই আর তুমি আমারে মাফ করি দেও। সারায় দোয়া করুন আল্লাহর দরবারও, জালিম বাদশার হাত পা বারবার ঠিক হয়ে যায়। আবার এই জালিম বাদশাহ সারার দিকে হাত বাড়ায়, দ্বিতীয়বার আবারও হাত পা অবশ হয়ে যায়, মাটির মধ্যে দাফন হয়ে যায়। বাদশাহ আবার সারার কাছে মাফ চায়, সারায় আবার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনে জালিম বাদশার হাত পা সুস্থ করে দেন। তৃতীয়বার যখন আবার হাত বাড়ায় এই জালিম বাদশাহ, তৃতীয়বার হাত বাড়ানির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে আবার তার হাত পা গুলারে অবশ করে দিলেন, মাটির মধ্যে তার হাত পা দাফন হয়ে যায়। জালিম বাদশাহ এবার কয়ে, গো সারা আমি মাফ চাই আর কখনো তোমার প্রতি আমি জুলুম করব না, কখনো তোমার প্রতি অন্যায় অত্যাচার করব না, শেষবারের মতো তুমি আমারে মাফ করে দেও। সারা কইল, জালিম বাদশাহ এটাই কিন্তু শেষবার, এরপরে যদি তুমি আমার সাথে কোনো অন্যায় আচরণ করো তাইলে আমি কিন্তু আর আল্লাহর কাছে দোয়া করব না। এই জালিম বাদশাহ কইল, না গো সারা, না আমি ওয়াদা করলাম আমি আর তোমার প্রতি কোনো জুলুম করতাম নাই, বিবি সারা আল্লাহর কাছে দোয়া করুন, জালিম বাদশাহ আবার সুস্থ হয়ে যায়। জালিম বাদশাহ বিবি সারার কাছে মাফ চায়, বিবি সারা রে কই তুমি তোমার স্বামীর সাথে চলে যাও। যাওয়ার সময় এই জালিম বাদশাহ খুশি হইয়া বিবি সারার একটা হাদিয়া দেয়, একজন মহিলারে হাদিয়া দেয়, একজন রূপসী রমণী, যার নাম হইল হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। এই হাজেরারে উপহার হিসাবে হযরতে সারার এই জালিম বাদশাহ দান করে। এই হাজেরার ব্যাপারে দুইটা রেওয়ায়ত, কেউ কইছেন এই জালিম বাদশার মেয়ে আছিল আসলা হাজেরা, আর কেউ কইছেন না এই জালিম বাদশার একজন কৃতদাস আসলা, দাসী আসলা হযরতে হাজেরা। দুই রেওয়ায়ত, বিবি সারা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে সাথে নিয়ে ইব্রাহিম নবীর কাছে আইন, ইব্রাহিম নবীর কাছে আইয়া কইন, গো নবী, এতদিন পর্যন্ত একটা সন্তানের জন্য কত হাহাকার করছি আল্লাহর দরবারও, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করুন না, ওগো নবী আমি চাই আপনি হাজেরারে বিবাহ করুন কা, আপনি বিবাহ করলে হয়তো ভাই হাজেরার মাধ্যমে একটা নেককার আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দান করবা। বিবি সারার কথায় ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লামরে বিবাহ করুন,
আল্লাহর কি কুদরত, বিবাহের কিছু দিনের মাথায় হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইল, হযরতে সারার অন্তরের মধ্যে হিংসা শুরু হয়ে যায়। এটা স্বাভাবিক, দুই বিবি থাকলে এটা স্বাভাবিক, একটু হিংসা হয়। বিবি সারায় এই দৃশ্য দেখতে না পারিয়া তাই ওয়াদা করিলেন যে আমি হাজারের খান ফুরা করব, নাক ফুটা করব, কানের মধ্যে নাকের মধ্যে লোহার বেড়ি পরাবো। তাই তো ওয়াদা করে লিছি, ইব্রাহিম নবীর কাছে গেলা গিয়া কইলো, ও নবী আমি তো ওলা ওলা একটা ওয়াদা করে লিছি, বিবি হাজারের খান ফুরা করব, কানের মধ্যে লোহার বেড়ি পরাবো, নাকের মধ্যে লোহার বেড়ি পরাবো, এখন কিতা করা যায়? ইব্রাহিম নবী কইলেন তুমি এরকম ওয়াদা করো কেন? বিবি সারা কিন্তু আল্লাহওয়ালা মানুষ, আসলা খুবই আল্লাহওয়ালা মানুষ। ইব্রাহিম নবীরে জানাইন গো নবী আমি হিংসার বশবর্তী হইয়া এই ওয়াদা করে নিছি, এখন কি করা যায়? ইব্রাহিম নবী কইলেন ঠিক আছে, ওয়াদা যখন করছো তাইলে ছোট্ট কইনা হাজেরার খানের মধ্যে দুইটা ফুটা করো আর নাখের মধ্যে একটা ফুটা করো। অগনবী ফুটা তো হইলো ঠিক আছে ছোট কইরা, কিন্তু আমি তো এটাও ওয়াদা করছি যে তার খানের মধ্যে লোহার বেড়ি পরাবো। ইব্রাহিম নব্বে কইন তাইলে ঠিক আছে এক কাজ করো, তুমি এই ছোট্ট দুইটা খানের রিং বানাইয়া আরে হাজেরারে ফোরানি হইলো, নাখের একটা ফুল বানাইয়া হাজেরারে ফোরানি হইলো, ওই সময় তা কি মহিলাদের খান ফুরা নাক ফুটার প্রচলন শুরু হইলো। বিবি হাজেরারে যখন এইগুলা পরানি হইলো দেখা যায় আগের চাইকে থেকা শত শত গুণ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হাজেরারে বাড়াই দিস। এই সৌন্দর্য দেখিয়া সারায় আবার ওয়াদা করে লিছ যে আমি হাজেরার পায়ের মধ্যে বেরিয়ে পড়াবো। ইব্রাহিম নবীর কাছে আবার গেছে, নগো নবী আমি তো ওইরকম ওইরকম আবার ওয়াদা করে লিছি, বলে এখন ওয়াদা করলা এখানে, বলে জুসে করে লিছি। ইব্রাহিম নব্বে কইন ঠিক আছে ছোট্ট করে দুইটা নূপুর বানাইয়া বিবি হাজেরার পায়ের মধ্যে ভরানি হয়। এখন দেখা যায় বিবি হাজেরা যখন আইতে যান জনজন আওয়াজ হয়, নূপুরের আওয়াজে আরো সুন্দর লাগে। এখন মাসালা দেখিতা মহিলারা নূপুর পরা যাইতেছে রাস্তাঘাটে বইরা বার হইতা, হ্যাঁ মহিলারা নূপুর পরা যায়, তবে যেই সকল পুরুষের সাথে দেখা করা যায় এই সকল পুরুষের সামনে মহিলারা নূপুর পর্তা পারবা, বাহিরের কোনো পুরুষের সামনে তাই নূপুর পর্তা পারতা নাই, নূপুরের আওয়াজ যেন বাহিরের কোনো পুরুষের কানে না যায়। কিছুদিনের মাথায় বিবি সায়রা কইল, ওগো নবী আপনি আপনার বিবি হাজেরারে বনবাস এর ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন আয়ুন, পৃথিবীর জমিনে ফুটফুটে একটা সন্তান হযরত ইসমাঈল নবীরে দেখিয়া বিবি সারার অন্তরের মধ্যে আর একটু হিংসা তৈরি হয়ে গেল। এটা স্বাভাবিক। ও বিবি সারা কইল, ওগো নবী আমি সাইয়ার আপনি হাজেরারে আর আপনার এই সন্তানরে দূরে কোনো জায়গায় বনবাসও পাঠাই দিন, এমন এক জায়গায় পাঠাইবা যে জায়গার মধ্যে খাবার নাই, পানি নাই, কোনো পলপুট নাই, এমন একটা মরুভূমি অঞ্চলের মধ্যে পাঠাইন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, ওগো আল্লাহর নবী বিবি আজ সারার সম্মতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি দিছেন, বিবি সারা যে কথা কইছেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতি আছে, আপনি বিবি হাজেরারে এবং ইসমাঈলরে বনবাস পাঠান মরুভূমির মধ্যে আপনি দিন। বলে কোন জায়গার দিমু? ইব্রাহিমের মাধ্যমে লোকেশন দেওয়া হয় যে বাক্কার জমিনও মক্কার জমিনও মরুভূমি অঞ্চল, তৎকালীন সময় এই জায়গার মধ্যে কোনো মানুষজন আসিল না, কাবা শরীফও নাই, কোনো মানুষ নাই, শুধু মরুভূমি, কোনো গাছপালা কিচ্ছু নাই, এমন একটা জায়গার মধ্যে ইব্রাহিম নবী বিবি সারারে রেখে আইল। হযরত হাজেরারে নিয়ে যখন ইব্রাহিম নবী মরুভূমির মধ্যে যান, যাওয়ার পরে এই মক্কার জমিনও বিবি সার হাজেরারে নাকি ইব্রাহিম নবী ঘুরি যান ফিরে আইন কোনো কথা কইন না। বিবি হাজেরা ডাক দিন, ওগো আল্লাহর নবী আপনি কোন কারণে আমদারে নিয়ে এই জায়গার মধ্যে আইলা, আবার কোন কারণে আমদারে রাখিয়া যাইরা, আমি তো কিছু বুঝলাম না। একবার দুইবার তিনবার, তিন নম্বরবার জিজ্ঞেস করার পরে ইব্রাহিম নবী উপরের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেন, বিবি হাজেরা এখন ওগো আল্লাহর নবী যদি আমি বুঝতাম পারছি আপনি আপনার ইচ্ছা আমরা এই জায়গার মধ্যে রাখিয়া যাইরা না, এক আল্লাহর নির্দেশে আপনি রাখিয়া যাইরা, যদি আল্লাহর নির্দেশে রাখিয়া যান
আমি আজরা কইলাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি আল্লাহ নির্দেশ দেন আর আল্লাহর নির্দেশে যদি পাঠাইয়া যান তাইলে আমার কোনো অভিযোগ নাই, আমার জন্য এক আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম নবী যখন ফিরাইবা তখন একটা দোয়া করেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইকিমাস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ওগো আল্লাহ, আপনার নির্দেশে আমি আমার সন্তান ইসমাইল রে এবং আজেরা রে এমন একটা জায়গা রেখা যাইরাম যেই জায়গাত খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, তুমি তারারে দেখাশোনা কইরো, তারার রিজিকের ব্যবস্থা তুমি তৈরি কইরা আনি দিও। অল্প কয়টা খেজুর লইয়া ইব্রাহিম নবী বিবি আজেরার এই জায়গাত রেখা যান, তিন দিন অথবা সাত দিন অতিবাহিত হওয়ার পরে বিবি হাজেরার সাথে যেগুলা ছিল খাবার এইগুলা শেষ হয়ে যায়। এখন তো ইসমাইলে বিবি হাজেরার গেছে দুধও পাইন না, পানির পিপাসা চাতল ফিরে যায়, এখন কিতা করবা? বিবি হাজেরা সাফা এবং মারওয়ার মধ্যে দৌড় শুরু করেন, সাফাতে দৌড় দিয়া যান, মারওয়াতে দৌড় দিয়া যান, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাতটা চক্কর বিবি সারায়, বিবি হাজেরা সাতটা চক্কর দেন সাফা এবং মারুয়ার মধ্যে। এই সাফা এবং মারুয়ার মাঝখানে একটা জায়গা আছে যেটার নাম হইল সাই। হাজি সাহেব যারা আসলা কইতে পারবা, হাজেরা একটা জায়গা আছে যে জায়গা ধীরে ধীরে দৌড়াইন, আর একটা জায়গা যাওয়ার পরে ইব্রাহিম ইসমাইল নবীর পিছনে ফেলাই আর যাইন দেখা যায় না। বিবি হাজেরায় দৌড় দিন, হাজিরা ও আজ পর্যন্ত এই জায়গার মধ্যে দৌড়াইয়া যাওয়া লাগে। ওই যে বিবি হাজেরায় দৌড়াইয়া গেছিলা, পিছনের দিকে তাকাইছিলা, হাজিরাও এই জায়গার মধ্যে যখন সাই করেন দৌড়াইন তখন পিছনের দিকে তাকাইন, একটা জায়গা আছে দৌড়াইয়া যান, একটা জায়গা ধীরে স্থিরে আটটা যান। সাতটা চক্কর দেওয়ার পরে যখন ইসমাইল নবীর দিকে তাকাইন তখন দেখেন ইসমাইল নবীর পাশে একটা সুন্দর যুবক বসে আছে। দুই রেওয়ায়ত, কোনো রেওয়ায়তে যুবক নাই, কোনো রেওয়ায়তে যুবক আছে, তবে বেশিরভাগ রেওয়ায়ত ইবনে কাসিরই আনন একটা যুবক আসলা। বিবি সারা দেখ হাজেরা দেখা বয় ফাইলাইন, বিবি হাজেরা রে যুবকটা ডাক দিন, ওগো হাজেরা বয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল, তুমি তালাশ করাই ইসমাইল নাকি খাবার দেওয়া যায়, এত তাড়াহুড়া করার দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই, তুমি ইসমাইল নবীর পায়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নবীর পায়ের নিচে জমজমের কুয়া অতিবাহিত কইরা দিলাইছ। ইসমাইল নবীর পায়ের নিচ থেকে জমজম কুয়া প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। তখন বিবি হাজেরা যাইয়া দৌড়াইয়া চতুর্দিকে বালি দিয়া বেষ্টন দিয়া কইছিলা জমজম তাম তাম, আজ পর্যন্ত এই পানির নাম জমজম এখন পর্যন্ত আছে। হাজিরিন, এই হইল গিয়ারি বিবি হাজেরার ইতিহাস। ইসমা ইব্রাহিম নবী, ইসমাইল নবী এবং হাজেরা সারা, আমরা মুসলমান হলার লগে গভীর সম্পর্ক এই চারজন আল্লাহর বান্দাবান্দির। এর লাগে এই সময় এলে অন্তত আমরা তাদের কথা একটু স্মরণ করতাম।